মুক্তাসাওয়ার্স কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ক্যাপসিকাম দিয়ে টুনা মাছ ভুনা রেসিপিটি শেয়ার করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখে নিন এটি রান্না করতে কি কি উপকরণ লাগছে। টুনা মাছের ক্যান একটি, তেলের মধ্যে যে টুনা মাছ থাকে সেটা নিয়েছি, তাই এই রান্নায় আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না। আর তেলের বদলে যদি পানি থাকে তাহলে পানি ছেঁকে তারপর ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে পরিমাণ মতো তেল দিয়ে রান্না করতে হবে। ক্যাপসিকাম কুচি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো কুচি বড় একটি, রসুন বাটা এক চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচের গুঁড়ো এক চা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ তিন থেকে চারটি, ধনেপাতা কুচি স্বাদ মতো, লেবুর রস এক চা চামচ। একটা প্যানে ক্যানের মধ্যে যতটুকু তেল ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজার পর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলা আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। এবার মশলাগুলোকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। তেল মশলার উপর ভেসে উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, এটাও আমি 5 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন টুনা মাছ দিয়ে দিচ্ছি। ক্যানের টুনা মাছ অলরেডি সিদ্ধ করাই থাকে তাই এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মিডিয়াম হাই হিটে 6 থেকে 7 মিনিট পরে এটা রান্না হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে এসেছে। রান্না শেষে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের কারণে এই মাছটার স্বাদ অনেক বেড়ে যাবে। উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে টুনা মাছ ভুনা। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।